বসে খাইলাম ধরো আমি তো আর রবি না ভাতাই কেন পড়া দেন তুমি ওই গেলে আদার ও কান দাই ধরো দেশি আমরা এখন যাই জবর জবর করি সুন্দর করে পয়সা পয়সা করে নিয়ে গিয়ে চলো আমি লাভা দিলাম বলুন বাবা রে কত সুন্দর ডিজাইন করা হেভি ডিজাইন আমার আমার পরিষ্কার করা গেছে আমি মাংসগুলো কুটে নেবো আসার গোস্তে তো পরিষ্কার করতে মেলা সময় লাগবে আমি লাভা দিলাম ফেলা পরে কোন জায়গায় সমানি বুঝলাম না এই এক মুরগি আগে ফেলা না সে মনে করছে আমি সব কত সুন্দর হয়েছে হ্যাঁ পোলো রান্না করবো পানি গরম করবো আমি গোসটা রাখছি নেই সসন করে দিলাম দেন ধরা দেন 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 ধরা হ্যাঁ হাঁসের মাংস কড়াইতে রান্না করলে ভালো লাগে বলি কড়াইতে রান্না করবো সসপান সসপান নাবা দিলাম পানিটা গরম করে নেবো হ্যাঁ বসাও রান্না সেই রান্না করবো হ্যাঁ গোস রান্না করবো কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম হ্যাঁ এই মশলাগুলো সব গোসের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা আটা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া তেজপাতা ইলাচ দারচিনি লবণ মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দেব আমার
আমার মশলা কষা লাগে স্যার কষ্টটা দিয়ে দিলাম কালার আছে হাঁসের দোষে কালার আর খাই হাঁসের দোষে খাতেও যাবো সেটা হ্যাঁ আমরা কড়াটা রান্না করে নেবো সসপ্যান উঠে দিলাম সসপ্যান গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম চালটা ভাজিয়ে নেবো পোলোর চাল হ্যাঁ পোলোর চাল ভেজে নেবো মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা দারচিনি হ্যাঁ চালটা পোলোর চালটা দিয়ে দিলাম ভাজিয়ে নেই সুন্দর করে সুন্দর করে লাগিয়ে দাও রসুন বাটা আটা বাটা লবণ লাড়ো 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 সাল লড়া হয়ে গেছে এখন গরম পানি করে রাখছো সে গরম পানিটা দিয়ে দিলাম কিরম হয়েছে রে হাতে দেখতে লড়ো 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 লাগ যাও লাগ যাও সেক দাও সেক দাও রান্না করার পর কালারও আছে কি হেভি কালার হয় যেমন হাঁসের গোস্ত যেমন কালারও আছে সেই লাগতা দাঁত নাই আবার না তোমার দাঁত হাসছে রান্না মানে হয়ে গেছে এখন তুলে ফেলা দেবো রহমানের রাহিম আর গিরান গিরিয়ে জবর গিরান খাবার দিতে যাবো হাঁসের গোস্ত বসাও সেই খাওয়া বসা একদিন টেস্টের খাবার তৈরি করি তো প্রত্যেক দিনই টেস্ট হয়ে যায় বসালাম কি বসান আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন আমরা প্যাকেট করে নিয়ে চলে যাবো গ্রামে বিতরণ করছি বড় বলো আবার জবর সাথে ভাত আছে তরকারি না দিই এর সাথে দই হইতো দইও খাবা
বাগিয়ে দেব আবার বর্ষা পোলো ভাত দুই দিন খা দেহাছেন দিব না দিয়ে দেহা তো একদিন শুধু পোলো খাইছে তার দিন আশীর্বাদ তো কাপড় রাখো সব ওই কথা আছে দেহ সব জার দিলাম আজ গোস্ত সেই দিবা ধরেন নিয়ামত কেমন দেখো খাবার দেন ভালো আছো খাবার নাও দাও তো একটা খাবার দেন ওই যে আবার যোগ দিয়েছে দলে ধরো আসসালামাইকুম ভালো আছেন আমি খাবার নিয়ে আসি ভালো আছেন ভালো আছেন এই যে আমরা খাবার নিয়ে আইছি ভালো আছো মনি খাবার আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা খাবার নিয়ে আইছি ভালো আছো খাবার দেন ছুরি পাকা দিয়ে নেব নাই সে তুল গেছে কেন সে তুমি উঠতে পাই নাই বলো